হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের কিছুক্ষণ আগেই আমি একটা গুড নিউজ দিয়ে দিচ্ছি, যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে এবং এখন দিতে চলেছি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য একটা গুড নিউজ। তোমাদের এর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো, রেজাল্ট নিয়ে তোমাদের কবে অ্যাকচুয়ালি অফিসিয়ালি নিউজ কি রয়েছে, কবে তোমাদের রেজাল্ট বেরোবে এবং কবে তোমরা সেই রেজাল্ট হাতে পাবে, সম্পূর্ণ কিছু কোন ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে সমস্ত কিছু এই ভিডিওতে কভার আপ করে দেবো। যারা উচ্চ মাধ্যমিক এবছর দিয়েছো তারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের রেজাল্ট সংক্রান্ত সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং অফিসিয়ালি সমস্ত অ্যানাউন্সমেন্ট এর ওপর ভিত্তি করে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো এখনো পর্যন্ত যারা ভিডিওটিকে লাইক করেনি অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে তোমাদের জন্য অর্থাৎ স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, তোমরা যারা এবছর 2020 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা সকলেই চিন্তিত ছিলে তোমাদের উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা নিয়ে এবং রেজাল্ট নিয়ে। বাকি পরীক্ষাগুলোর ক্ষেত্রে কি করা হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে এবং কিভাবে এক নম্বর দেওয়া হবে সেটা নিয়ে আমি আলোচনা করেছি। যারা দেখোনি তারা দেখে নেবে, আমি আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো কি বলবো, এই যে দিনটা 14 জুলাই, এই দিনটা খুবই লাকি স্টুডেন্টদের জন্য, কারণ সবাই তোমরা মাধ্যমিকে যারা স্টুডেন্ট রয়েছে এবং উচ্চ মাধ্যমিকে যারা স্টুডেন্ট রয়েছে প্রত্যেকের জন্য সুখবর রয়েছে তাদের রেজাল্ট নিয়ে, যে কবে তাদের রেজাল্ট বেরোতে চলেছে, যেটা এতদিন ধরে যুদ্ধ চলছিল যে কবে অ্যাকচুয়ালি মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, কবে অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিকের বেরোবে। সকালে মাধ্যমিকের স্টুডেন্টদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছিলো যে তাদের এর রেজাল্ট কালকে বেরোচ্ছে, কিন্তু উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের এখনও ডাউট ছিল যে 17 জুলাইয়ের মধ্যে বলা হচ্ছিল তাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, কীভাবে মার্কশিট দেওয়া হবে, কীভাবে সমস্ত কিছু হবে, সব কিছু অফিসিয়ালি নিউজ চলে এসেছে। আর এই মাত্র অফিসিয়ালি নিউজ আসলো, আমি তোমাদের ভিডিও তৈরি করতে লেগে গেছি। আর এখানে আমি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করবো, পুরো ভিডিওটি ওয়াচ করো, কোনো জায়গায় স্কিপ না করে অফিসিয়াল নিউজের ওপর তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। দেখো, সবার প্রথমে তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু রেজাল্ট অনলাইনে পাবলিশড হবে, যেটা সেটা হচ্ছে 17 জুলাই, মাত্র কিন্তু আর এখানে 3 দিন বাকি। তো এখানে তোমাদের 17 জুলাই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে পাবলিশড হয়ে যাবে। কটার সময়? তোমাদের যেটা জানো যে মাধ্যমিকের রেজাল্ট আউট অনলাইন পাবলিশড হবে হচ্ছে 10টার সময়, কিন্তু তোমাদের কিন্তু না, তোমাদের উচ্চ মাধ্যমিক 2020 রেজাল্ট 17 জুলাই 2020 বিকেল 4টের সময় তোমাদের অনলাইনে রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। আমি যখন ভিডিও করছি, আশা করি এখনও পর্যন্ত ইউটিউবে কোনো ভিডিও এখনও পর্যন্ত আসেনি, সবার ফার্স্ট হয়তো আমি ভিডিও ক্রিয়েট করছি, কারণ এই মাত্র নোটিফিকেশান আসলো এবং আমি সবসময় ওয়েট করে থাকি তোমাদের অফিসিয়াল নিউজটা সবার প্রথমে দেওয়ার চেষ্টা করি। তো এটা কিন্তু একেবারে অফিসিয়াল নিউজ, তোমরা 4টের সময়, বিকেল 4টের সময় ওয়েবসাইট হোক, SMS হোক এবং বিভিন্ন যে ফলোয়িং স্টেপগুলো রয়েছে আমি বলবো প্রত্যেকটা কোন কোন জায়গার থেকে তোমরা কীভাবে কীভাবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট পেয়ে যাবে, এ কিন্তু সমস্ত কিছুই কিন্তু তোমরা ওই 17 জুলাই 2020 মানে 3 দিন পরে তোমরা 4টের সময় দেখতে পারবে। এরপরে যেটা মেন পার্ট, যে তোমরা তো রেজাল্ট অনলাইনে দেখে নেবে, নাম্বার তোমরা অনলাইনে পেয়ে যাবে 17 তারিখ 4টের পর থেকে, এ কিন্তু তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট তোমরা কবে হাতে পাবে। এক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন অর্থাৎ যে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু একটি PDF আপলোড হয়ে গেছে, সেখানে পুরোপুরি মেনশন করে দেওয়া রয়েছে তোমাদের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট পাবলিশ করা হবে অনলাইনে 17 তারিখ 2020। এছাড়া তোমাদের যে মার্কশিট ও সার্টিফিকেট সেটা কিন্তু তোমরা ওই দিন নিতে পারবে না, তোমাদের যেটা জানানো হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের 31 জুলাই মানে 31 জুলাই তোমাদের দুপুর 2টার মধ্যে কিন্তু বিভিন্ন যে সেন্টারগুলো রয়েছে বা স্কুলগুলো রয়েছে সেই স্কুলে কিন্তু তোমাদের মার্কশিট ও তোমাদের সার্টিফিকেট পৌঁছে যাবে। তো এখানে খুব মনোযোগ সহকারে শোনো যে তোমাদের 17 জুলাই কিন্তু মানে আর 3 দিন পর কিন্তু তোমরা দেখে নিতে পারবে অনলাইনে 4টের পর, বিকেল 4টের পর, যে তোমাদের উচ্চ মাধ্যমিকে তোমরা কোন সাবজেক্টে কত নম্বর পাচ্ছ, তোমরা কত পার্সেন্ট নিয়ে পাস করেছো, সমস্ত কিছু দেখে নিতে পারলে অনলাইনে। এরপর তোমরা মার্কশিট কবে পাবে, মার্কশিটটা যেটা তোমরা পাবে সেটা হচ্ছে 31 জুলাই, 31 জুলাই 2টার পর, ঠিক আছে, দুপুর 2টার পর তোমাদের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট পাঠিয়ে দেওয়া হবে। তারপরে স্কুল কর্তৃপক্ষ কিন্তু তাদের সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা মাথায় রেখে এবং কিছু নিয়মাবলীর মাধ্যমে তোমাদের এর কিন্তু সেই রেজাল্ট এবং মার্কশিট দিয়ে দেবে। তো এখানে তোমাদের, তোমরা বুঝতেই পারছো যে 17 তারিখ তোমাদের 4টের পর রেজাল্ট আউট হচ্ছে এবং তোমাদের রেজাল্ট ও মার্কশিট কিন্তু 31 জুলাই, 31 জুলাই 2টার মধ্যে তোমাদের স্কুলগুলোতে চলে আসবে এবং তারপরে এক একটা স্কুল এক এক রকমভাবে সব নিয়মাবলী মেনে, নিয়মবিধি মেনে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে তোমাদের হাতে রেজাল্ট এবং মার্কশিট তুলে দেবে।
তো এটাই কিন্তু অফিসিয়ালি নিউজ তোমাদের রয়েছে, এবং তোমাদের যে এতদিন ধরে চিন্তা ছিল আমরা মার্কশিট কীভাবে পাবো ও আমাদের রেজাল্ট কবে পাবলিশড হবে, সমস্ত ডাউট কিন্তু এখন তোমাদের আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার হলো। আমি সরল ভাষায় তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিলাম। আর এটাইটা আমি যেটা যেখান থেকে বলছি, কোনো ও নিউজ পোর্টাল অফিসিয়াল নিউজ পোর্টাল কিন্তু না, কোনো বড় অফিসিয়াল নিউজ পোর্টাল নেই, এটা অরিজিনাল তোমরা যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই মাত্র তোমাদের এর এই নিউজটি পাবলিশড হয়েছে। তো এটা তোমরা কতটা খুশি কতটা আনন্দিত, তোমাদের যে মানে চিন্তা ছিল আমি জানি তার 90% চিন্তা তোমাদের মুক্ত হয়ে গেছে। তোমাদের যদি এখনও উচ্চ মাধ্যমিক সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ থাকে তোমরা কমেন্টে করতে পারো। তো বন্ধুরা তোমরা এটা তো বুঝে গেলে তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট তোমরা স্কুল থেকে সরাসরি 31 জুলাই দুটোর পর থেকে তোমরা স্কুল বলে দেবে যে এই টাইমে তোমরা আসো তোমাদের মার্কশিট কালেক্ট করো, সেই টাইমে তোমরা মার্কশিট কালেক্ট করতে পারবে। এবার যে মেন বিষয়টা সেটা হচ্ছে তোমাদের এর উচ্চ মাধ্যমিকের যে অনলাইনে যে রেজাল্ট সেটা কোথার থেকে তোমরা কী কী উপায়ে দেখতে পারবে সমস্ত কিছু এখানে আমি আলোচনা করছি। সবার প্রথমে বলে দেখি কী কী উপায়ে তোমরা দেখতে পারবে। তোমরা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে, তারপর SMS এর দ্বারা দেখতে পারবে, মোবাইল অ্যাপসের দ্বারাও দেখতে পারবে, অফিসিয়াল অ্যাপসের দ্বারা। তো অ্যাপস তো যে কোনো অ্যাপস তৈরি হতে পারে, কিন্তু অফিসিয়াল অ্যাপসও তোমাদের আমি এখানে বলে দেবো। সবার প্রথম আমি ওয়েবসাইটের কথা বলি, আমি এখানে অনেক ওয়েবসাইট আছে তোমাদের আমি PDF এর লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারবে। আমি এখানে ওয়েবসাইট যে মেন ওয়েবসাইট যে ওয়েবসাইটে তোমরা সবার প্রথমে পেয়ে যাবে সেই ওয়েবসাইটের কথা আমি এখানে বলবো, wbresult.nic.in। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা এই ওয়েবসাইট থেকে দেখো, কেন এই ওয়েবসাইট তোমাদের এর সবার প্রথমে কিন্তু যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টটা পাবলিশ করে দেবে, এবং অন্যান্য প্রচুর ওয়েবসাইট রয়েছে যেটা ওখান থেকে ক্লোন করে তোমাদেরকে রেজাল্ট পাবলিশ করবে। তো এটা কিন্তু মেন ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটে কিন্তু সবার প্রথমে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হবে। তারপরে যদি আমি বলি SMS দ্বারা তোমরা কিভাবে করতে পারো, তোমাদের যখন 4টে বেজে যাবে জুলাইয়ের 17 তারিখে 4টের পর তোমরা যদি SMS করো, ও যে SMS এ তোমাদের লিখতে হবে WB12 স্পেস দেবে, স্পেস দিয়ে তোমাদের রোল নম্বর দেখবে যে তোমাদের অ্যাডমিট কার্ড ছিল, এই অ্যাডমিট কার্ডের রোল নম্বর দেওয়া রয়েছে, ওই রোল নম্বর তোমাদের ওখানে লিখতে হবে। রোল নম্বর লেখার পর তোমাদের পাঠিয়ে দিতে হবে 54242 নম্বরে, অথবা তোমরা এই নম্বরও পাঠাতে পারো 5676750 এই নম্বরও পাঠাতে পারো, অথবা আরও নম্বর রয়েছে বিভিন্ন, তোমরা ওখান PDF থেকে দেখে নিতে পারবে। তারপর যদি আমি মোবাইল অ্যাপসের কথা বলি যে কোন মোবাইল অ্যাপস থেকে তোমরা সরাসরি তোমাদের রেজাল্ট দেখতে পারবে, এত কিছু করারই দরকার নেই। তো মোবাইল অ্যাপসটি রয়েছে www.result.shiksha, এটার একটা ওয়েবসাইটও রয়েছে, ওয়েবসাইটের একটা কী হচ্ছে অ্যাপসও তৈরি করে ফেলেছে কি www.result.shiksha। তো এই কি যে আমি সমস্ত ইনফরমেশন বললাম এবং PDF এর কথা বললাম যে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, এই PDF এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই ডেসক্রিপশন থেকে তোমরা সমস্ত ইনফরমেশন আরও যে ওয়েবসাইট রয়েছে সমস্ত ওয়েবসাইট দেখে নিতে পারবে। কিন্তু আমি যে ওয়েবসাইটগুলোর কথা বললাম, আমি যে প্রসিডিওরের কথা বললাম, সেই প্রসিডিওর থেকে তোমরা কিন্তু সবার প্রথমে তোমাদের রেজাল্ট পেয়ে যাবে। আর আশা করছি তোমাদের যে সমস্ত ডাউট ছিল যে এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে সমস্ত কিছু কিন্তু এখন তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমি জানি তোমরা সাবস্ক্রাইব করে ফেলেছো, কিন্তু বেল আইকনে অনেকেই ক্লিক করোনি, অবশ্যই বেল আইকনে ক্লিক করো, কারণ এখানে তোমাদের জন্য ভিডিও আপলোড হয় স্পেশালি স্টুডেন্টদের জন্য। তো আর এখনও পর্যন্ত যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো, আমি ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, কোনো জিজ্ঞাসাবাদ থাকলে আমাকে ওখান থেকে সরাসরি জিজ্ঞাসা করতে পারো ইনস্টাগ্রামে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।